ভাইয়া তুমি এসেছো ভাইয়া বোন আমার আয় আয় ভাইয়া বাবা বাবা নেই ভাইয়া কান্দিস না কান্না কোনো লাভ নাই বাপ কারো চিরদিন বাইচা থাকে না তুই আমার একমাত্র আদরের বোন তোর কোনো চিন্তা নাই আমার গাড়ি বাড়ি সবই আছে তোর আর আমি শহরে লই যাবো শহরে সবচেয়ে বড় কলেজে তোর ভর্তি করামো কান্দিস না বোন চল চল বোন চল রোকেয়া ও রোকেয়া বেগম রোকেয়া আসো আসো এদিকে আসো ভাইয়া উনি হ্যাঁ তোর ভাবি ভাবি আরে কাজল আমার বোন তোমার হাতে তুইলা দিলাম আজ থেকে সব দায় দায়িত্ব তোমার ওর খেয়াল খুশি মতন চলবো ও আমার বহুত আদরের বোন ওর যেন কোনো অসুবিধা না হয় পরে আমি সবচাইতে বড় কলেজে ভর্তি করুম বলা ওর ভর্তিকের ব্যবস্থা কর আরে না না আপনার পোলার লগে আমার বোনের বিয়া এটা তো আমার সৌভাগ্য তো একটা সমস্যা আছে সমস্যা সমস্যা আবার কি আর সামনে আমার বোনের পরীক্ষা পরীক্ষা শেষ না হলে বিয়ে দেওয়া যাবো না আমার ছেলেও এখন আমেরিকা ফিরতে একটু সময় লাগবে ততদিনে মামনের পরীক্ষাও শেষ হয়ে যাবে আর আমার ছেলেও দেশে ফিরবে তখনই বিয়েটা সেরে ফেলবো কথা পাক্কা হ্যাঁ পাকা পাকা কথা আসি সালাম আলাইকুম তুমি যে হুট করে পাকা কথা দিয়ে দিলে কাজলের মতামত নিয়েছো কাজলের আবার মতামত কি ওর মতামত নিতে যাইয়া ঘরে আসা লক্ষ্মী ফিরত দেয় দেবো নাকি কাজল আমার বোন ও আমার কথার অবাধ্য হইব না ওই বেটা বিরাট বড় লোক ওর পোলার লগে আমার বোনের বিয়ে হইলে আমার ইজ্জত কত বাড়বো খেয়াল করছস তাছাড়া তক বুদ্ধির লগে আমার বুদ্ধি বনবো না বুঝছস ভাইয়া ভাইয়া কাজল এই কাজল কে ছ তোর আর তোর এই অবস্থা কেন ভাইয়া রিঙ্গো 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 কে ছ ভাইয়া দেখে আঙ্কেলের ছেলে রিঙ্গো আমাকে আমাকে বলা রিঙ্গো কোন আব্দি আমার বোনের শরীরে আব্দি চল কোন আব্দিয়া এই আব্দিয়া